প্রায় 4000 বছর পূর্বে পারস্যে, যা বর্তমানে ইরান দেশ বলে পরিচিত, সেখানে প্রবর্তিত হয়েছিল একটি একেশ্বরবাদী ধর্ম যার নাম জরথুস্ত্রবাদ, ইংরেজিতে যাকে বলা হয় জোরাস্ট্রিয়ানিজম। এই ধর্মকে পৃথিবীর অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্ম হিসাবে গণ্য করা হয়। অতি প্রাচীন এই ইরানীয় ধর্মের প্রবর্তক ছিলেন জরথুস্ত্র। এই ধর্মের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা বা আবেস্তা নামে পরিচিত। এই ধর্মমত এবং ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। চলুন দেখা যাক কি রয়েছে এই ধর্মগ্রন্থ জেন্দাবেস্তায়। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝে অনেক পারসিক পালিয়ে আসে ভারতে, সাথে করে নিয়ে আসে তাদের ধর্ম, সংস্কৃতি ও ধর্মগ্রন্থ। 1723 খ্রিস্টাব্দে একজন বণিক ভারত থেকে আবেস্তার পাণ্ডুলিপি নিয়ে আসেন ব্রিটেনে। ইউরোপীয়রা তখন বুঝতে পারেনি খণ্ডিত আকারে হলেও এই গ্রন্থের অস্তিত্ব এখনও বিদ্যমান। 1755 সালে এই পাণ্ডুলিপিটি সংরক্ষণ করে রাখা হয় বডলিয়ান লাইব্রেরি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি নামক এক গ্রন্থাগারে। একসময় এটি নজরে আসে যুবক বয়সী ফ্রেঞ্চ পণ্ডিত আকিতেল দুপেলোর। আবেস্তা পুনরুদ্ধারে তিনি তার মহাকাব্যিক যাত্রা শুরু করেন ভারতের উদ্দেশ্যে, এবং 1762 সালে ফ্রান্সে ফিরে আসেন 180 আবেস্তীয় পাণ্ডুলিপি নিয়ে। এরপর তার হাত ধরেই শুরু হয় এর অনুবাদ কর্ম। ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে জেনে নেওয়া দরকার একেশ্বরবাদী জরথুস্ত্রবাদ কি। এই বিষয়ে আমার চ্যানেলে পূর্বেই একটি ভিডিও নির্মাণ করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দের মাঝামাঝি সময়ে ধর্ম প্রবক্তা জরথুস্ত্রের মুখ থেকে নিঃসৃত বাণীসমূহ বংশ পরম্পরা ও ঐতিহ্যগতভাবে কেতাবে লিপিবদ্ধ হয়ে তা রূপ নিয়েছে জেন্দাবেস্তায়। সম্ভবত খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দের মাঝামাঝি সময়ে জরথুস্ত্র নামে এক পুরোহিত অহুর মাজদা থেকে দিব্যজ্ঞান প্রাপ্ত হন। অহুর মাজদা তাকে দর্শন দেন এক নদীর তীরে। তিনি জরথুস্ত্রকে জানিয়েছিলেন প্রকৃত ঈশ্বর একজনই, তিনি হলেন অহুর মাজদা। তার থেকে প্রাপ্ত দৈব বাণীসমূহ মানুষের মধ্যে প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল জরথুস্ত্রকে। সেই শ্লোকসমূহ মোট 21 বইয়ে লিপিবদ্ধ করা আছে, যা নাস্ত নামে পরিচিত। জরথুস্ত্রবাদ রাষ্ট্রীয়ভাবে গৃহীত এবং বিকশিত হবার পর ধর্ম সংক্রান্ত মূল রচনার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি, ভাষা, প্রথা এইসবের ধারণার উন্নতি সাধন ঘটেছিল। জেন্দাবেস্তার মৌলিক প্রার্থনা এবং স্তবগান রচিত হয়েছে আবেস্তা ভাষায়। শাসানীয় সাম্রাজ্যের আগ পর্যন্ত অর্থাৎ 244 খ্রিস্টাব্দ থেকে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষা মৌখিকভাবে সংরক্ষিত ছিল। শাসানীয় সাম্রাজ্যের আমলে আরামীয় লিপির উপর ভিত্তি করে আবেস্তা ভাষার জন্য তৈরি করা হয় নিজস্ব বর্ণমালা। বর্তমানে এটি একটি অধুনা লুপ্তপ্রায় ভাষা। চলুন এবার আমরা আবেস্তার মধ্যে প্রবেশ করি। কি রয়েছে সেখানে? আবেস্তার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশের নাম গাথা। এগুলো হলো ব্যক্তিগত প্রশংসা স্তুতি, যা প্রার্থনা, নিবেদন এবং উপাসনা আরাধনার সমন্বয়ে গঠিত। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কিভাবে জরথুস্ত্রীয় রীতিনীতি পালন করতে হয় গাথা সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে থাকে। মনে করা হয় অহুর মাজদার প্রশংসা সম্বলিত এই স্তুতিসমূহ রচিত হয়েছিল স্বয়ং জরথুস্ত্রের দ্বারা। এই অংশের সঠিক ও সুপথে জীবন পরিচালনায় রাস্তা দেখানোর জন্য অহুর মাজদার নিকট মিনতি করা হয়েছে। কিংবদন্তি অনুসারে এই স্তবগানগুলো রচনা করা হয়েছিল সম্রাট বিশ্বাসপাশের আদেশে, যদিও এর কোনো মজবুত ঐতিহাসিক প্রমাণ নেই। গাথার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা পুস্তকগুলো হল জেন্দ, বেন্দিদাত ইত্যাদি। যশ্ন গাথা। যশ্ন বা ভক্তি হল জরথুস্ত্রীয় ধর্মের আরাধনা, যা আবার কতগুলো গাথা অংশে বিভক্ত।
এগুলোর উদ্দেশ্য হলো অহুর মাজদার মহিমাকে কেন্দ্র করে নিজ মনকে আলোর দিকে ধাবিত করা। যশ্নগাথা মূলত পাঁচ ভাগে বিভক্ত, অহুনা বৈতি গাথা, উস্তা বৈতি গাথা, স্পেনতা মনুষ্য গাথা, বহুক্ষত্র গাথা, বহিষ্তৈষতি গাথা। বিশ্বেরাত 23টি প্রার্থনাস্তব নিয়ে গঠিত বিশ্বেরাত, যা যশ্নসমূহের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। মূলত বিশ্বেরাত হলো একটি জরথুস্ত্রীয় ধর্মানুষ্ঠান যেখানে এই প্রার্থনাসমূহ পাঠ করা হয়। তবে যশ্নকে বাদ দিয়ে আলাদাভাবে বিশ্বেরাদের প্রার্থনা বাক্য পাঠের কোনো উপায় নেই। যস্ত, যস্ত হল 21টি স্তুতি সম্বলিত বর্ণনা, যা পরলৌকিক এবং পবিত্র উপাদান জল এবং অগ্নিকে নির্দেশ করে। প্রাচীন ধর্মীয় রীতি সংস্কার করার সময় জরথুস্ত্র জনপ্রিয় কিছু দেবদেবীকে এই ধর্মে স্থান দিয়েছিলেন, যেমন অনহিতা, জল, উর্বরতা, স্বাস্থ্য ও জ্ঞানের দেবী, এবং মিত্র, সূর্যোদয় এবং চুক্তির দেবতা। যদিও বর্তমানে শুধু অহুর মাজদাকে সর্বশক্তিমান হিসাবে বিবেচনা করা হয় জরথুস্ত্রবাদে, তারপরেও কেউ অনহিতার নিকট সন্তান লাভের মানত করলে তা অহুর মাজদার নিকটই মানত করার সমতুল্য। কারণ এখানে দেবী অনহিতা শুধুমাত্র একজন মাধ্যম হিসেবে কাজ করে থাকেন। এই সকল প্রার্থনার রীতি লিপিবদ্ধ করা রয়েছে যশ্ত খণ্ডে। বেন্দিদাত, সর্বমোট 22টি খণ্ড নিয়ে বেন্দিদাত গঠিত। পুরাণ, প্রার্থনা, ধর্মানুষ্ঠান, গ্রহণীয় এবং বর্জনীয় আচার ব্যবহার, অশুভ শক্তির হাত থেকে প্রতিরক্ষা, অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য, অন্যের প্রতি সম্মান প্রদর্শন, দান খয়রাত সহ বহু বিষয়ে আলোচনা করা হয়েছে এতে। একজন আদর্শ জরথুস্ত্রীয় হিসেবে কীভাবে জীবনযাপন করতে হবে সে বিষয়ের দিক নির্দেশনা পাওয়া যায় বেন্দিদাতে। বেন্দিদাত নিয়ে জরথুস্ত্রীয়রা দুই ভাগে বিভক্ত, একদলের কাছে এটি প্রত্যাখ্যাত হলেও আরেক দল তা সাদরে গ্রহণ করেছে। তবে এই বেন্দিদাদের লিপিবদ্ধ রয়েছে সুপ্রাচীন কিছু জরথুস্ত্রীয় কাহিনী, যা খ্রিস্টপূর্ব 8ম সহস্রাব্দের বলে ধারণা করা হয়। সৃষ্টিপুরাণ, মহাপ্লাবনের আখ্যাত ইত্যাদির বর্ণনা রয়েছে এই অংশে। এই হলো মূলত ধর্মগ্রন্থ জেন্দাবেস্তার আকৃতি এবং প্রকৃতি। 651 খ্রিস্টাব্দে মুসলিমদের পারস্য বিজয় পতন ঘটায় শাসানীয় সাম্রাজ্যের। এই বিজয়ে পারস্যে ক্রমশ ম্লান হয়ে আসে জরথুস্ত্রীয় ধর্মের প্রভাব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।